এই মাতৃসত্তা তার কাছে কিন্তু অনুভূতি চলে গেছে। এই সারদা হচ্ছে আমাদের এই যে জগতের যত ধরনের মাতৃত্ব আছে তার এসেন্স হচ্ছে সারদা। এই সারদার কাছে আমরা মানুষের জন্য যদি শুদ্ধ চিত্তে প্রার্থনা করি বা কোনো কাজ শুরু করি তাহলে কিন্তু আমরা দেখব সর্বোচ্চ শক্তির কাছ থেকে আমরা অনেক সহযোগিতা পাব। আরেকটি ঘটনা, একটি ছাত্র এসেছে পড়তে স্কুলে, তাকে হেডমাস্টার মহারাজ জিজ্ঞা বলছেন তুই এখানে পড়তে এলি মিশনে কেন এলি? বলছে আমি মানুষ হব। তো সে ছেলেটি বিভিন্ন ক্লাসে পাস করে করে যাচ্ছে, মহারাজ তাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে কিরে তুই মানুষ হলি, ছেলেটি লজ্জা পেয়ে যায় যে আমি কি বলে ফেলেছি। তারপরে যখন সে পাস করে বেরিয়ে যাবে তখন মহারাজ জিজ্ঞাসা করছে কিরে তুই মানুষ হলি? বলছে মানুষ হয়েছে কি না জানি না, কিন্তু তিনজন ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, ঠাকুরমা স্বামীজি। একজন মহারাজ, তিনি শরীর চলে গেছেন, তিনি বলতেন যে এই শ্রীরামকৃষ্ণ সংঘের বিভিন্ন সেন্টারে যারা প্রবেশ করে তারা কিছু বিশেষ। একদিন তিনি বসে আছেন, একটি রিক্সাওয়ালা সে মঠের ভেতরে ঢুকেছে, বলছে ওই লোকটিও কিছু বিশেষ তাই ও মঠের ভেতরে প্রবেশ করেছে। তো আমরা যারা শ্রীরামকৃষ্ণ সংঘে কাজ করার সুযোগ পেয়েছি তারা সত্যিকারে ভাগ্যবান। ঠাকুরমা স্বামীজির ভাবকে নিয়ে আমরা যদি গ্রামের মানুষের জন্য কিছু করতে পারি সেটা আমাদেরই নিজেদেরই করলাম, জগৎ কতটা উপকৃত হবে সেটা ঠাকুরমা স্বামীজি বুঝবেন। আমি আমার সদবৃত্তি দিয়ে আমার নিজের মধ্যে যে ঈশ্বরত্ব তাকে প্রকাশ করতে পারি। আমরা যদি অপরের সুখে সুখী আর অপরের দুঃখে দুঃখী না হতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে আসবে হিংসা, আর হিংসা ঈর্ষা এর থেকেই কিন্তু আমরা অনেক খারাপ খারাপ কাজ করতে যাই। যদি আমরা অপরের সুখ দুঃখের ভাগই হতে পারি তাহলে কিন্তু আমাদের নিজেদের মধ্যে যে ঈশ্বরত্ব তাকে প্রকাশ করতে পারব। আমি আর বেশি কিছু বলছি না, আমি মঞ্চে উপস্থিত।